শিশুপাচার চক্রের থাবা খোদ সরকারি হাসপাতালেই। ক্রেতা সেজে মেদিনীপুর হাসপাতালের এক আয়াকে হাতে নাতে ধরল পুলিশ। উদ্ধার হলো সদ্যজাত এক শিশুকন্যা। শিবানী দাস নামে ওই আয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজে তৃতীয় কন্যা সন্তানের জন্ম দেন ঝাড়গ্রামের কবিতা দণ্ডপাঠ। কিন্তু আর্থিক অনটনের জন্য সন্তানকে কাছে রাখতে চাননি দণ্ডপাঠ দম্পতি। এগিয়ে আসেন আয়া শিবানী। তার মাধ্যমে কন্যা সন্তানকে বেচার পরিকল্পনা করেন কবিতা উত্তম। কয়েকদিন ধরে শিশু পাচার চক্র নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের দিকে নজর রাখছিল পুলিশ। ক্রেতা সেজে শিবানীর দ্বারস্থ হয় পুলিশ, শুরু হয় দরাদরি। ঠিক আজ 5,000 টাকার বিনিময়ে কন্যা সন্তানকে ক্রেতার হাতে তুলে দেবে শিবানী। সেই মতো জাল পাততেই ধরা পড়ে শিবানী। শিশু কন্যার সমত হাতে নাতে ধরা হয় তাকে। শিশু বিক্রির কথা স্বীকার করে নেন উত্তম কবিতা দণ্ডপাঠ। গ্রেফতার করা হয় আয়াকে। বাবা মাকে জেরা চলছে। গোটা বিষয় নিয়ে মুখে কুলুপ হাসপাতাল কর্তৃপক্ষের। মুখ খুলতে চাননি সুপারও। শিশু পাচার রুখতে পুলিশ এবং পুরসভার ঘাড়ে দায় চাপালেন মন্ত্রী শশী পাজা। মন্ত্রী বলেন, তৎপর হতে হবে পুরসভা এবং পুলিশকেই, না হলে কিভাবে কোনো পাচার চক্রের হদিশ পাবে সরকার। শিশু পাচার কাণ্ডে তিনি যে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, শশী পাজার ওপর ক্ষুব্ধ সোমবারই নবান্নে বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। সেই জন্যই কি মঙ্গলবার তড়িঘড়ি সাংবাদিক সম্মেলনে পুরসভা এবং পুলিশকে নিশানা করলেন শশী পাজা? যেমন এই আপনি বললেন যে নার্সিং হোমগুলো চলছে উইদাউট লাইসেন্স, এরকম হোম যেটা উইদাউট লাইসেন্স হচ্ছে, সেখানে একটা পুলিশ, মিউনিসিপ্যালিটি, সমাজের যারা মানুষ আছে প্রত্যেকেরই কিন্তু একটা রোল রয়েছে যে কিছু একটা চলছে তার সম্বন্ধে সতর্ক হবে। স্ত্রীকে কুপিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলো স্বামী। গতকাল গভীর রাতে স্ত্রী রেশমিকে রান্নাঘরে ছুরি দিয়ে কোপায় স্বামী বিকাশ। বাবার হাত থেকে রেহাই পায়নি দম্পতির একমাত্র মেয়ে পূজাও। আর্থিক অনটনের জেনে ডানলপের এই ঘটনা দাবি পুলিশের। ঘুমোতে ঘুমোতে দেখছি আওয়াজ পাচ্ছি বাচ্চার কান্না, যে উ করছে। আমার স্বামী বেরিয়ে এলেন দরজার সামনে, বেরিয়ে এসে শুনতে পেয়েছে যে এইখান থেকে আওয়াজটা। কলিং বেল বাজালাম, বাজানোর পরে বাচ্চাটা বলছে আন্টি আন্টি মাকে। পাশের ফ্ল্যাট থেকে গুহানির শব্দ শুনে ঘুম ভেঙেছিল। কোলাপসেবলের গেট খুলতেই যা নজর এলো বিশ্বাস করতে পারছিলেন না দীপ্রৌরা। রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রেশমি কাপুর, ডান দিকের ঘরে বসে তাঁর স্বামী বিকাশ কাপুর, পাশেই রক্তমাখা ছুরি, আর ঘরের মধ্যে উদ্ভ্রান্তের মতো ছোটাছুটি করছে কাপুর দম্পতির একমাত্র মেয়ে পূজা। ডানলপে 34 নম্বর বাসস্ট্যান্ডের কাছেই অমল ভবন। বহুতলের একতলায় স্ত্রী রেশমি ও মেয়ে পূজাকে নিয়ে ভাড়া থাকেন বিকাশ কাপুর। পাড়ায় সুখী পরিবার বলেই পরিচিত। কেমন অত ভালোই, কোনো ঝগড়াঝাটি অশান্তি কোনোদিন কোনো আওয়াজ আমরা পাইনি। আপাত সুখে কাপুর পরিবারে এমন কি ঘটল? স্ত্রী রেশমির উপর আচমকা কেনই বা কিচেন নাইফ নিয়ে ঝাঁপিয়ে পড়ল বিকাশ। রেশমির পরিবারের দাবি, ঘটনার জন্য দায়ী বিকাশ নিজেই। 1.5 বছর আগে মন্দার কারণে কাপুরের ব্যবসা বন্ধ করে দেয় বিকাশ। তারপর থেকে সংসার চালানোর খরচ যোগাতেন রেশমির পরিবারের লোকজন। লেকটাউনের বাড়ি ছেড়ে ডানলপের ভাড়া করা ফ্ল্যাটে উঠে আসে রেশমি বিকাশ। রেশমির বাপের বাড়ি তদবিরেই পার্ক স্ট্রিটের একটি কাপড়ের দোকানে চাকরি নেয় বিকাশ। কিন্তু তারপরও সমস্যা মেটেনি। মেয়ের পড়া, সংসার খরচ কোনো কিছুই জোগাতেন না বিকাশ, এবং সেই সঙ্গে অভিযোগ করলে দুজনের মধ্যে চরম অশান্তি হতো। অশান্তির আঁচ পেয়েছিলেন রেশমির বাপের বাড়ির লোকজন। বিকাশ কখনো কোনো ঠিক নেই, কখন ব্যবসায় কখন সার্ভিস, মানে পার্মানেন্ট বলে কিছু ছিল না। ও কী ব্যবসা করতো? ব্যবসা বহু আগে করতো, ওই টেলিং ফেলিং কাজ করতো, এখন এখন সার্ভিস করতো এক জায়গাতে। সোমবার রাতে স্বামী স্ত্রীর ঝগড়া চরমে ওঠে। ঘুমের মধ্যেই কিচেনের ছুরি নিয়ে রেশমির পায়ের উপরের অংশে ঝাঁপিয়ে পড়ে বিকাশ। আঘাত করে মেয়ে পূজার হাতেও। প্রতিবেশীরা রেশমির বাপের বাড়ির লোকজনকে খবর দেন। রেশমি ও পূজাকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় রেশমি। গুরুতর আহত বিকাশের চিকিৎসা চলছে, তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে রেশমির পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ক্যামেরায় বাপন সাহের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায় ও ঋত্বিক মণ্ডল, 24 ঘন্টা, বড়নগর।